বিনা নোটিশে গুলশানের বাসা থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। রিটে বাসা থেকে উচ্ছেদের বৈধতা ও নোটিশ না দেওয়ার কারণ জানতে চাওয়া হয়েছে। দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে। এদিকে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এই বিএনপি নেতা। ডায়েরিতে তিনি অভিযোগ করেন, বাড়ি থেকে উচ্ছেদের সময় তার মামলার যথাযথভাবে অপসারণ করা হয়নি এবং সম্পদের কোনো তালিকা তাকে সরবরাহ করা হয়নি। এর আগে বুধবার মওদুদ আহমদের গুলশানের বাসায় প্রায় 14 ঘন্টার অভিযান চালায় রাজুক, পরে বাড়িটি গুলশান থানার তত্ত্বাবধানে দেওয়া হয়।